হ্যালো সুপার হিরো লেভার, আজ আমি দেখলাম শাজাম ফিউরি অফ দ্য গডস মুভি, আর আপনাদের জন্য নিয়ে হাজির হলাম এর রিভিউ নিয়ে, যে মুভিটি কেমন হয়েছে আর এতে ভবিষ্যতে ডিসিতে কি ইম্প্যাক্ট পড়বে। তো চলুন শুরু করি। প্রথমে বলে দিই, 17 তারিখ মুভিটি ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় 16 তারিখ সন্ধ্যে শো থেকেই মুভি চলতে শুরু করে। 16 তারিখ হঠাৎ আনাটা উচিত হয়নি, কারণ আমি ভাবতে পারিনি আমাদের এখানেও 16 তারিখ মুভি এসে যাবে। সে যাই হোক, এবার এগিয়ে যাই মুভির স্পয়লার ফ্রি রিভিউ এর দিকে। শাজাম ফিউরি অফ দ্য গডস মুভিটির রান টাইম 2 ঘন্টা 10 মিনিটের, যেখানে একটা মিড ক্রেডিট সিন আর একটা এন্ড ক্রেডিট সিন থাকছে। মুভিতে একটা ক্যামিও আছে, যদিও কার ক্যামিও আছে সেটা অনেকেই লিক থেকে জেনে গেছেন, বাকি আমি লিক দেখিনি। আর তাই যার ক্যামিও দেখার কথা, তার ফার্স্ট ক্যামিও দেখে আমি হেসে খিলখিল, তারপর অবশেষে তার ক্যামিও দেখে ভালোই লাগলো। সাধারণভাবে বললে মুভি বোর করে না, এমন কোনো সিন আসে না যে আপনি বিরক্ত হবেন, আর তার উপর স্টোরি টেলিংও ভালো ছিল শাজাম অনের মতনই। ওকে, তাহলে এবার যদি মুভির স্টোরি সংক্ষেপে জানাই, তো শাজামের ফার্স্ট পার্ট যেখানে শেষ হচ্ছে সেখান থেকে প্রায় 2 বছর সময় কেটে যায়, আর বাচ্চাদের কাছে সুপার পাওয়ার থাকার ফলে তার সাধারণ মানুষদের সাহায্য করে। এবার প্রথম পার্টে আমাদের প্রধান চরিত্র একটা ভুল করে, যার ফলে গড রিয়ালম আর হিউম্যান রিয়ালমের মধ্যে রেখা, যা 2 রিয়ালমকে আলাদা করে, সেটা নষ্ট হয়ে যায়। আর তাই দেবতায় অ্যাটলাসের 3 মেয়ে পৃথিবী চলে আসে, তাদের আসার কারণ হচ্ছে জাদুকর শাজাম ও তার বাকি সাথীরা দেবতাদের শক্তি চুরি করেছে, আর তারা এই শক্তি সাধারণ মানুষদের দিয়েছে। যখন জাদুকররা এই শক্তি দেবতাদের কাছ থেকে নিয়ে নেয়, তখন সেই গড রিয়ালম ডিস্ট্রয় হয়ে যায়, আর তাই সেই অ্যাটলাসের মেয়েরা তাদের শক্তি ফেরত নিতে আসে, যাতে তারা নিজেদের রিয়ামকে আবার আগের মতো ঠিক করতে পারে। এবার তারা কি বিলি আর তার ফ্যামিলির কাছ থেকে শক্তি কাটতে সক্ষম হবে, তার জন্যই মুভিটি দেখতে হবে। সাথে সাথে অ্যাটলাসের মেয়ে যারা 3 বোন, তাদের মধ্যে 1 বোন ইভিল হয়ে যায়, আর সে গড রিয়ামকে ঠিক করার বদলে হিউম্যান রিয়ামকে ধ্বংস করার চেষ্টা করবে, আর সেও কি সফল হবে তার জন্য আপনাদেরকে মুভিটি দেখতে হবে। একটা সহজ সরল কাহিনী যা অডিয়েন্সদের মজা দেয়, সাসপেন্স বলতে কিছুই নেই মুভিতে, লাইট টোনের সাথে হালকা হরর এলিমেন্টে মুভিটি জমে যায়। মুভির মধ্যে কিছু সিন যা আমাদের হ্যারি পটারের ফিল দেয়, সাথে সাথে শাকালাকা বুম বুম শোন পারি, যেখানে বাচ্চারা মিলে কোনো প্রবলেম সলভ করে, একই জিনিস এখানেও, শুধু এখানে বাচ্চাদের কাছে সুপার পাওয়ার আছে, আর সেটা দেখতেই মজা লাগে। তারা সুপার হিরো হলেও তো তারা বাচ্চায়, যেখানে একটা বাচ্চার কি করবে, ভুলভাল কাজ আর উল্টোপাল্টা ডিসিশন নেয়, আর এই সবই দেখতে সত্যি বেশ মজা লাগে। আমার কথা বললে হ্যাঁ, দারুণ লাগলো মুভিটা। দুঃখের বিষয় যে অনেকেই জানে না শাজাম মুভি এসেছে। যদি পারফরমেন্সের কথা বলি, তো আপনারা তো জানেন মুভিতে অনেক কাস্ট, বাচ্চাদের কাস্ট আলাদা আর তাদের সুপার হিরো রূপের কাস্ট আলাদা। আর এখানে আমাকে অবাক করলো আর সবার নজর কাড়লো 3D ফ্রিম্যানের ক্যারেক্টারটি। কি আর বলি, প্রশংসা না করে থাকা যায় না কিছু মুভির কিছু ক্যারেক্টারের, আর তেমনই হচ্ছে এই 3D ফ্রিম্যান। যেই চরিত্রটির বাচ্চার রূপটি অভিনয় করেছে জ্যাক ভেলেন গ্রিজার, আর বড় মানে সুপার হিরো ক্যারেক্টারটি অভিনয় করেছে অ্যাডাম ব্রুডি, কিন্তু 1 সেকেন্ডের জন্য আমাদের এটা মনে হয় না যে এরা 2 জন ভিন্ন 2টি মানুষ। নিজের অভিনয় এত সুন্দর করেছে, ক্যারেক্টারের মধ্যে নিজেকে একদম মিশিয়ে দিয়েছে। সাথে সাথে বাকিদের পারফরমেন্সও কম বেশি ভালোই ছিল। মেরির ক্যারেক্টারটি নর্মাল লুক আর সুপার হিরো লুক দুটোর অভিনেত্রী সেম। আর তাছাড়া শাজামের চরিত্রে অভিনয় করা জ্যাক রিলি ভাই, উফ, বান্দাকে দেখে মনে হয় না যে 42 বছরের, একদম বাচ্চাদের মতো অভিনয়। সাথে সাথে মেগান গুডের ডাল্লা চরিত্রটি খুব সুন্দর ছিল, একদম বাচ্চাদের মতন অভিনয়। কিন্তু ইয়াং বিলি ব্যাটসনের ক্যারেক্টার অ্যাসার এঞ্জেলের অভিনয়টি একটু মিসিং ছিল, তাকে দেখে মনে হচ্ছিল না যে সে ছোট ছেলে, তার অভিনয় সিরিয়াস ছিল, আর তার সুপার হিরো ফর্ম ফানি যেটা শাজাম, এটা একটু বেটার হওয়া উচিত ছিল অ্যাসার এঞ্জেলের কাছ থেকে। যদি কথা বলি ভিলেন চরিত্রে, হেলেন মিরেন যে হেসপেরা চরিত্রে অভিনয় করেছে, এর আসল বয়স 77 বছর, কিন্তু তার পারফরমেন্সে বোঝাই যায় না সেটা, দারুণ এনার্জি ছিল তার পারফরমেন্সে। সাথে সাথে তার বাকি 2 বোন লুসি লিউ এর ক্যালিপসো আর রিচেল জিগলার এর অ্যান্থিয়া, এদের পারফরমেন্সও ভালো ছিল। এছাড়াও মুভিটি অনেককে ভালো লাগেনি, কারণ তারা আশা করেছিল হয়তো একটা সুপার হিরো টিম, আর তার মানে অ্যাকশন অ্যাভেঞ্জার্স লেভেল বা জাস্টিস লিগ লেভেলের মতো হবে, কিন্তু সেটা তো সম্ভব নয়, কারণ জাস্টিস লিগ বা অ্যাভেঞ্জার্সের সবাই প্রাপ্তবয়স্ক আর অনেক এজের সুপার হিরো তারা, আর শাজাম ফ্যামিলি হচ্ছে বাচ্চা, আর বাচ্চার ব্রেনে যেমনটা হয় সেই অনুযায়ী পারফেক্ট ছিল তাদের অ্যাকশন। মুভিটির বাজেট মাত্র 100 থেকে 125 মিলিয়ন ডলার, তার মধ্যে এতগুলো কাস্টিং, সাথে সাথে সিজিআই খারাপ বলা চলে না, তাদের সুপার হিরো ফর্মে সিজিআই ভালো ছিল, এমনকি যে ক্রিয়েচারগুলোকে দেখানো হয়েছে সেগুলো আমাকে বেশ ভালোই লেগেছে, পারফেক্ট বলবো না কিন্তু ভালো ছিল। কারণ এত কম বাজেটের মধ্যে মুভি বানানোর খরচ, কাস্টিংদের দেওয়া, তারপর পোস্ট প্রোডাকশনের খরচা, এই সব কিছু বাজেটের মধ্যে করা হয়েছে, আর এরকমই জেমস গান ডিসির ভবিষ্যতের প্রজেক্টে চান, যাতে বাজেট 100 মিলিয়নের মধ্যে হয় আর মুভি 300 মিলিয়ন ক্রস করলে সেটা তাদের কাছে অনেক হবে, আর এভাবে তারা নিজেদের DCU বানাবে, আর যখন DCU বিল্ড হয়ে যাবে তখন বেশি বাজেটের মুভি নিয়ে আসবে। যখন জেমস গানের কথা তুললাম, তো আর একটা কথা জানিয়ে দিই, মুভিটি কোনোভাবেই নিউ DCকে টাচ করে না, আর এটার কারণ হচ্ছে DC রিবুট। কারণ যদিও মুভির শেষে আমরা জাস্টিস লিগের একটি মেম্বারকে দেখতে পাই, কিন্তু তবুও মুভি যদি ভালো পারফরমেন্স না করে, তাহলে আগামী ফ্ল্যাশ মুভির হাত ধরে DC শাজামকেও রিবুট করে দেবে। এখন শাজামকে শুধু ফ্যানরাই বাঁচাতে পারে। এখন দেখা যাক মুভির বক্স অফিস কালেকশন কেমন হয়, আর তারপর জানা যাবে যে নতুন DCতে শাজাম ফ্যামিলি নিজের জায়গা বানাতে সক্ষম কিনা। ওভারঅল যদি বলি, যে যাই বলুক মুভিটি আপনাকে মজা দেবেই, আর তাই একবার দেখতে পারেন, মুভি নিরাশ করবে না। মিড ক্রেডিট সিন দেখে মনে হয় যে এই মুভির ফিউচার ব্রাইট, আর এন্ড ক্রেডিট সিনও ভবিষ্যৎকে টিজ করে।
কিন্তু তবু বক্স অফিস নাম্বারও ইম্পর্টেন্ট এই মুভির জন্য। এর মিড ক্রেডিট ও এন্ড ক্রেডিটের উপর আমি আলাদাভাবে আলোচনা করব। আপনারা কমেন্ট করে জানান মুভি আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যদি আপনার ভালো লাগে ভিডিওটিকে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে, সুতরাং ভালো থাকুন, দেখুন বং লাভ কমিক্স।